घाटाले जे फेर देव प्रार्थी होते चलेछेन ता स्पष्ट। देव फेर प्रार्थी होते राजी होयेछेन। शनिवार सन्धे बीजेपी ओ घाटाले तादेर प्रार्थीर नाम घोषणा करे। तिनिओ टलिउडेर नायक, बर्तमाने खड़गपुरेर बीजेपी विधायक हिरण चट्टोपाध्याय। देव टलिउडेर बक्स अफिसे सुपारहिट, तबे सिनेमाय जतटाई आग्रासी हन ना केन आदते नम्र। विपरीते टलिउडे एखन आर बाजार नेई हिरणेर, तिनि आर छबिओ करेन ना। अनेके मने करछेन देवेर बिरुद्धे टलिपाड़ार कोनो जुतसई मुख ना पेये हिरणके प्रार्थी करलो बीजेपी। देव एबार भोटे दाड़ाते कोनोभावेई राजी छिलेन ना। সেই সঙ্গে তিনি দলের মধ্যে জানান, ঘাটালে দশ বছর ধরে আমি সাংসদ, কিন্তু সেখানকার জন্য বড় কিছু করতে পারিনি। রাজ্য সরকার যদি ঘোষণা করে ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা বরাদ্দ করবে, তবেই ফের প্রার্থী হতে পারি। এরপর দেবের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কথা দেন সরকার মাস্টার প্ল্যানের টাকা বরাদ্দ করবে। সেই মোতাবেক মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণাও করেন। এদিকে অনেকেই মনে করছিলেন ঘাটালে গত লোকসভা ভোটে দেবের বিরুদ্ধে দাপুটে প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষকেই পুনরায় দাঁড় করানো হবে। আবার এও শোনা যাচ্ছিল দিলীপ ঘোষের নামও, কিন্তু শেষ পর্যন্ত বিজেপি তার প্রথম তালিকায় ঘাটালের লোকসভা কেন্দ্রে লড়ার জন্য হিরণ চট্টোপাধ্যায়ের নামই মনোনীত করলেন। তবে ঘাটালেও দেবের প্রকৃত লড়াই হিরণের সঙ্গে নয়। বিজেপিও জানে দেব আর হিরণের ওজনের মধ্যে আসমান জমিন ফারাক রয়েছে। ঘাটালে আসলে লড়বেন শুভেন্দু অধিকারী, এখানে হিরণ কেবল একটা মুখ মাত্র। সূত্রের খবর, শুভেন্দু সম্প্রতি দিল্লিতে গিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করেন। তিনি জানিয়ে দেন চারটি আসনে বিজেপিকে জেতানোর দায়িত্ব তিনি নিচ্ছেন, কাথি, তমলুক, ঘাটাল এবং আরামবাগ। পর্যবেক্ষকদের মতে তাই ঘাটালের লড়াই আপাততভাবে অসম এবং তৃণমূলের জন্য সহজ মনে হলেও আসলে ততটা সহজ নয়, লড়াই হবে জমজমাট। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।